জালসা কমিটির মধ্যে কোন একজন কমিটি এখানে আসুন, বলছেন মা তুমি কি করতে গিয়েছিলে আমার কাছে মা বলো তো। নবীজি বলছেন, হে আমার মুসলমান বন্ধুরা শুনেন, যখন নবীজি জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা কি তোমার দরকার ছিল মা, ও আমার কলিজার টুকরামে তুমি কি কাজে আমার কাছে কি দরকারে গিয়েছিলে বন্ধুরে। যখন নবীজি বেটিকে জিজ্ঞাসা করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতটাকে এরকম ভাবে আব্বার দিকে দেখালেন, হে আব্বা দেখেন, এই দেখেন আমার হাতটা দেখেন, হাতে কি হয়েছিল বন্ধুরে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা স্বামীর বাড়িতে এত কাম করতে এত কাজ করতে কল টিপে 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 পানি তুলে তুলে বাড়ির কাজ করে করে হাতে ফুসা হাতার পরে গিয়েছিল। বলছেন আপা যান, আমি শুনেছি যুদ্ধ করতে গিয়ে বলে অনেক চাকর নৌকার আপনার বাড়িতে আছে, আমি আপনার ছোট মেয়ে স্বামীর বাড়িতে কাজ করে করে দেখেন আমার হাতে ফুসা করে গেছে, আব্বা গো যদি আমাকে একটা পিছাপ দিতে পারতেন, আমাকে একটা রাখার গোলাম দিতে পারতেন, আমার আসার মতো বাড়ির কাজ গুলা আমার করতো। বলছেন আপনার আমি শুনেছি আপনার কাছে চাকর নৌকার অনেক আছে, যুদ্ধ তো আপনি পেয়েছেন, যদি একটা চাকর নৌকার আমাকে দিতেন তাহলে এই যে দেখেন কাজ করে করে আমি আপনার ছোট মেয়ে ফাতেমা আমার হাতে ফুসা পড়ে গেছে, আমি আরাম পেতাম আমার বাড়ির কাজ গুলো করত। এই যুগেকার বাবা এই যুগেকার মা যদি হতো যেমনই দেখেছে হাতে ফুসা পড়ে গেছে, আল্লাহ সমা তার পায়ের তলাতে জমির মনে হয় থাকতো, থাকো আসমানটাকে ভেঙে ফেলে দিত, আসমান তার মাথার উপরে পড়ে যেত। হ্যাঁ কেমন বাড়িতে তুই বাবা দিয়েছি, হ্যাঁ বাড়িটা কেমন, আমার মেয়েটাকে এরকম ভাবে কাজ করায় ওরকম কাজ করায় বাড়িতে ঠিক রাখে না, কত রকম গালি দিতাম কত কাজ করতাম, কত হয়তো বেটির তারা করিয়ে নেবে এরকম কাজের বেড়াতে। কিন্তু নাবি কি কি বলছে বেটিকে, বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছ, যদি ওই গোলাম চাইতে তোমাকে আমি একটা দামি জিনিস ভালো জিনিস যদি দিই বড় সেটা তুমি নিবে না গোলাম কানে। ধরেন আপনার মেয়ে আপনার কাছে একটা ছাগল চেয়েছে বকরি, আর আপনি যদি বলেন যে বেটি তুমি বকরি না দিয়ে তোমাকে একটা গাভীর গাই আমি কিনে দিব, তা আপনার মেয়েটা কোনটা ভালোবাসবে, গাইটা ভালোবাসবে না বকরিটা, জোরে বলে গাই ভালোবাসবে। তো আমি কি বলছেন বেটি তুমি আমার কাছে গোলাম চেয়েছো, তো গোলাম চাই তো যদি ভালো জিনিস তোমাকে দিই তো তুমি কোনটা নেবে। বেটি বলছেন যে আমি ভালোটা নেবো গোলাম নেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা তাহলে তুমি শোনো, এশারে নামাজের পর যখন তুমি বিছানে আসবে বিছানে বালিশে মাথার আগে বিছানে ঘুমার আগে আগে যদি দেখতে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর 33 বার যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি পড়তে পারো, মানে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে পারো, বেটি রে ওই যে আমার কাছে তুমি চাকর চেয়েছো ওই চাকর চাইতো এই তসবিহটা আল্লাহর কাছে বেশি ভালো। সুবহানাল্লাহ, দেখে বেটিকে ডাকলেন না, জামাইকে রাখ জামাইয়ের পরে রাখলেন না যে জামাই বাবু কি ব্যাপার আমার বেটিকে তুমি এত কেন কাজ করাছো, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন, ফাতেমার স্বামীর বাড়ি ছেড়ে যাইনি, আমার স্বামী আমাকে বাড়িতে কাজ করেছে, এখনকার আমার বোনেরা মায়েরা খালারা বলবে আব্বাজি ওই বাড়িতে ভাত খেতে পারবো না, কেন রে বেটি খুবই কাজ করেছে।
দেখেন কিভাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আর একটু আগে চলে যাচ্ছে। এ মায়ের খালার আপনারা শোনেন, একজন সাহাবি নবীকে জিজ্ঞাসা করছেন, আইয়ুন নিসা খায়র, আল্লাহর নবী গো জমিনের উপরে আকাশের তলাতে কোন নারীটা সবচাইতে ভালো, আইয়ুন নিসা খায়র, কোন নারীটা সবচাইতে ভালো দামি। আল্লাহর নবী বলেছেন, নবীজি বলে দিলেন সাহাবীরে, এ আমার উম্মতেরা যে নারীর মধ্যে যে মহিলার মধ্যে তিনটা গুণ থাকবে ওই মহিলা বড় সবচাইতে ভালো। কয়টা গুণ ভাই জয় বলে আল্লাহ সমান। একটা করে বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আগে কোরআনিতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বলবে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বলবে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মা তোমার সারা গায়ে আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নারকেল সুন্দর সুন্দর আরো ফুল, তার চাইতে সুন্দর তোমায় বানাইছে রব্বুল, গোলাপ সুন্দর নারকেল সুন্দর সুন্দর আরো ফুল, তার চাইতে সুন্দর তোমায় বানাইছে রব্বুল, বোরকা দিয়ে রাখো ঢেকে মুখটা যেন করোনা দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আর তুমি নবীকে বলছেন, আল্লাহর নবী গো জমিনের উপরে আকাশের তলাতে সব চাইতে কোন মহিলা কোন নারীটা বেশি ভালো, আল্লাহ নবী বললেন, এ আমার স্বামীরা যার মধ্যে যে মহিলার মধ্যে বান্দের মধ্যে রে তিনটা গুণ থাকবে সেফাত থাকবে ওই মহিলা সব চাইতে বেশি ভালো, তিনটা গুণ যে মহিলার মধ্যে থাকবে ওই মহিলাটা হলো সবচাইতে ভালো, কি কি তিনটা গুণ? প্রথম নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী মাঠ থেকে কাজ থেকে বিদেশ থেকে কাজ করে যখন বাড়িতে ঢুকবে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো খালার স্বামী বিদেশে চলে গেছেন, মাঠে কাজ করতে চলে গেছেন, চাকরি করতে চলে গেছেন, বাজারে চলে গেছেন, যখন বাড়িতে ঢুকবে বাড়িতে ঢোকার টাইমে যদি স্বামীকে 10 গ্রাম 15 গ্রাম 5 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে স্বামীর মনটাকে জয় করতে পারে, নবীজি বলেছেন ওই মহিলা সবচাইতে ভালো। স্বামী গেছেন কোন কাজে কাজে, আর বাড়িতে যখন ঢুকছে একবারে 5-10 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে, আর মুচকি হাসি দিয়ে স্বামীর মুখটাকে একবারে কেড়ে নিয়েছে, স্বামীর মুখটাকে জিতে নিয়েছে, নবীজি বলছেন ওই মহিলা সব থেকে ভালো। মহিলাদের মধ্যে আমার এমন আছে জানেন, স্বামীটা যদি কাজে কামে থাকে তোমার জন্য ভালো, আর যখন বাড়িতে ঢুকবে তখন তুমি আমার জন্য হাজিরা এলো, কে না বাড়িতে এলো এই ইস্ত্রি লাগা দিয়ে, বাড়িতে বাইরে ছিল তো ভালো ছিল, ভাইয়েরা তো বলবো আপনি যখন বাড়ি থেকে বাড়িতে আসবেন, আমার কত ভাই
হয়তো ব্যবসাতে ঘাটা লেগে গেছে, হয়তো কোনো কাজ করতে গিয়ে হয়নি, এই বাড়তে ঢুকবে তখন মনে হয় ইয়ার মুখটা মনে হয় পাউরুটি মুসকুরের ওয়া বড় বড় ঘরে করে বসে আছে। আর যেমনি বাড়তে ঢুকেছে মনে হয় স্ত্রীটা বলে ভাই খেয়ে জোরে পাবে, ই ছাড়বে না গায়ে ঘিরে দিয়ে আমাকে জিনা। আপনি একবার সুন্দর করে এমন ভাবে বাড়তে ঢুকলেন যে তা আপনার স্ত্রীটা খুশি হয়ে যায় আপনাকে দেখে। যখন আপনার স্বামী বাড়তে ঢুকবে আপনাকে 5 গ্রাম 10 গ্রাম মুচকি হাঁচি দিয়ে তাকে হাঁচাইতে হবে। 2 নম্বরে আল্লাহর নামে বলেছেন, 2 নম্বরে ওই মহিলা সবচাইতে ভালো নামে বলেছেন, যখন কোন স্ত্রীকে তার স্বামী কোন কাজের আদেশ করবে তাড়াতাড়ি কেড়ে নিজের স্বামীর কথাটা সে শুনবে, দেরি করবে না, তাড়াতাড়ি কেড়ে সে কথাটা শুনবে। 3 নম্বরে নামে বলেছেন, যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো খালা আল্লাহ নবী বলেছে স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, স্বামী দিল্লিতে আছে বোম্বাইতে আছে কেরালে আছে কুয়েতে আছে কাতারে আছে কোন জায়গাতে স্বামী থাকুক না কেন, যদি স্বামীর গায়ের মজুদগিতে যদি কোনো মা যদি কোনো খালা লজ্জাস্তার হেফাজত করতে পারে নিজের আব্রুর হেফাজত করতে পারে, স্বামীর যেটা মাল স্বামীর যেটা সম্পদ রয়েছে ওই আমানতে যদি খেয়ানত করতে না পারে, আল্লাহর নবী বলেছে ওই মহিলা হল আল্লাহর কাছে বেশি ভালো পেয়ারা। 8 নম্বর হলো কি, স্বামী যখন বাড়তে ঢুকবে তার মনটাকে কেড়ে দিতে হবে। 2 নম্বর হলো কি, স্বামী যখন কোনো কাজ করবে ওই কাজটাকে করতে হবে। 3 নম্বর হলো কি, যদি স্বামীর স্বামী বাড়িতে থাক কিংবা না থাক স্বামীর যেটা আমানত সে আমানতের খেয়ানত যেন না করে, পরদর্শীলায় থাকে, নিজের সারাঙ্গের যেন হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে যে নারী, আল্লাহ রাসূল বলেছেন এই 3টা গুণ যার মধ্যে থাকবে ওই মহিলাটা সবচেয়ে ভালো। এবার আপনাকে বলি আল্লাহ সামাদ নবীর যুগে যখন শুনলেন কথাটা সাহাবায়ে কেরাম, সাহাবীরা যখন শুনলেন, মেয়ে ছেলেরা যখন শুনলেন, নিজের স্বামীর কথাটা কিভাবে মেনেছেন জানেন? এ ভাইরা খালার আপনারা বলি, ভাইরা আপনারা বলি, আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, মসজিদের আগমিতে একজন মেহমান হায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বলছেন যে আমি মেহমান কিংবা অন্য কোন লোক একটা সাহাবী মুসলমান, নবীকে বলছেন আল্লাহর রাসূল আজ রাতে আপনার বাড়িতে কুটুমতালি করব থাকবো, আজকে মেহমানি করব আপনার বাড়িতে থাকবো, নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হতেন। আল্লাহ সামা নবীজির কয়েকটা স্ত্রী ছিলেন, আলাদা আলাদা বাড়ি আলাদা আলাদা রুম, একজন সাহাবীকে বললেন হাগো আমার স্ত্রীটাকে একটু জিজ্ঞাসা করো তো আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, নবীজি বলছেন আমার বাড়িতে মেহমান কুটুম আজ রাতে থাকবে, তো বাড়িতে কিছু খাবার আছে কিনা দেখো না তো, গরিব মানুষ কত ছিলেন দেখেন। আল্লাহ সামা সে সাহাবী চলে গেলেন, বলছেন আল্লাহর নবীর স্ত্রীরা কান খুলে শুনে না, আল্লাহর নবী আমাদেরকে পড়ালেন তোমাদের বাড়িতে মেহমান, আজ রাতে তোমাদের বাড়িতে মেহমান এসেছে, যদি বাড়িতে কিছু খাবার থাকে বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বললেন জিজ্ঞাসা করো না, এই বন্ধুরে আমার শুনেন মায়েরা খালার শুনেন, আল্লাহ নবীর স্ত্রীরা জিজ্ঞাসা কি উত্তর দিচ্ছেন, আল্লাহ নবীর সাহাবীরা শুনব, নবীর স্ত্রী আমরা মিথ্যা কথা বলবো না ঝুট কথা বলবো না, আল্লাহর কসমকে বলি রে আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোন খাবার নাই। একটা দয়ার নবী গো আল্লাহ সামাদ, এই দুনিয়ার রাজা নেতা তার বাড়ি থেকে উত্তর আসে আল্লাহর কসম করে বলি আজ রাতে নবীর বাড়িতে পানি ছাড়া অন্য কোন খাবার নাই। অন্য নবীর বাড়িতে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবীর স্ত্রীরা নবী আমাদেরকে পড়ালেন মসজিদে মেহমান বসে আছে, যদি বাড়িতে কিছু খাবার থাকে বলে দেয়, কি বাড়িতে খাবার আছে মেহমানকে খাবার লাগবে, ওই বাড়ি থেকে উত্তর এলো আল্লাহ নবীর সাহাবীর শুনব, আমরা নবীর স্ত্রী নবীর বিবি বলি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এ করে করে করে
সেই সাহাবী সমস্ত বাড়িতে জিজ্ঞাসা করলেন, সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো, আল্লাহর কসম করে বলি গো, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ, কেমন দয়া নবী, বাড়িতে পানি, পানি ছাড়া অন্য কিছু খাবার নাই। এ মায়েরা খালারা শুনেন, আজকালকার মুসলমান আমরা যদি বাড়িতে একটু খাবার কমে যায়, মায়েরা খালারা কত রকম কথা বলে, স্বামীকে কত রকম গালি দিয়ে দেয়। আল্লাহ নবীর স্ত্রী যারাকে দুনিয়াতে বলা হয়েছে এরা জান্নাতে যাবে, তারা স্বামীর বাড়িতে কিভাবে থাকছেন দেখে। সে সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, ইয়া কেপুর, সমস্ত বাড়িতে আপনার জিজ্ঞাসা করো না, প্রত্যেক বাড়ি থেকে একটাই উত্তর, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি, অন্য কিছু খাবার নাই। সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার বন্ধুরা, আমি নবী, আমার বাড়িতে মেহমান, আমার বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বাবারা শোনো, কে তোমাদের মধ্যে আমরা চোর, আমি নবী, এই যে আমার বাড়িতে মেহমান এসেছে, এই মেহমানের উচ্চ সম্মান কে তোমরা আজ করবে, আমি আল্লাহকে দোয়া করব, আমি নবী, তোমাদের মধ্যে যে আজ রাত্রে মেহমানের উচ্চ সম্মান করবে, আল্লাহ তারপরে রহম করবে, আল্লাহ তারপরে দয়া করবেন, আল্লাহ তারপরে মেহমান হয়ে যাবেন, আল্লাহ তার রোজেরোজ করে আল্লাহ বরকত দিবেন, আমি দোয়া দিলাম, কে তোমরা চলবো, আমার মেহমান থেকে তোমরা বাড়িতে নিয়ে যাবে। সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা সহিহ মুসলিম শরীফ দিয়ে সাহিত আছে। সেই সাহাবী বলছেন, নবীজি আপনি আমাকে দিয়ে দেন মেহমান, আমি নিয়ে যাবো বাড়িতে। ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই, জানে না। মেহমানকে সাথে বাড়িতে নিয়ে চলে গেলেন, রাত হয়ে গেছে, মেহমানকে বসতে জায়গা দিলেন, মেহমানকে বাড়িতে রাখলেন। এবার বাড়িতে ঢুকে আবু তালহা তার স্ত্রীকে বলছেন, স্ত্রীর নাম হলো রুমাইসা, আর এক রিওয়ায়েতে আছে রুমাইসা, কিন্তু আসল নাম হলো রুমাইসা। বিবিকে জিজ্ঞাসা করছেন বাড়িতে কি, ও আমার ভালোবাসা স্ত্রী রুমাইসা, মিথ্যা কথা তুমি বলিও না, আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছিল, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, তাই নবীজি দোয়া দিয়েছেন, কে তোমাদের মধ্যে এমন আছো গো, আজ রাত্রে যদি আমার মেহমানের ইজ্জত সম্মান যদি তোমরা কেউ করতে পারো, আল্লাহ তারপরে দয়া করবেন, তারপরে রব্বুল আমিন রহম করবেন। দিবি রে কত বাড়িতে মেহমানকে খেতে লাগবে, কি বাড়িতে আছে। এ মায়েরা খালারা শোনেন, স্বামীর কথা শুনে বিবির অবস্থা বলেছেন, স্বামী বল, বাড়িতে অন্য কোনো এরকম খাবার নেই, বাড়িতে অল্প কিছু খাবার আছে, কিছু খাজুর আছে, কিংবা একটা লোকের সমান খাবার আছে, যদি একটা লোক খায় তার পেট ভরবে, আর দুজন যদি খায় তাহলে পেট ভরবে না। এসো তোমরা ইসলামেতে, এসো তোমরা ইসলামেতে, হবে গো জানা মাকা মদিনায় নবী কমলিওয়ালা, মাকায় উঠিলেন নবী, মদিনায় ডুবিলেন, দুই জায়গাতে কত কষ্ট সহ্য করিলেন, একদিন তো দিন ধরে নবীর নাই গো খাবার ঘরে, একদিন দু দিন তিন দিন ধরে নবীর নাই গো খাবার ঘরে, ছোট ছোট পাথর গলে বান্ধেন প্যাকের ওপরে। সে মহিলা বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, নবীর মেহমান বাড়িতে এসেছে, কিন্তু একটা লোকের সমান মাত্র খাওয়া আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, আর যদি দুজন খায় পেট ভরবে না। আবু তালহা মনে চিন্তা ভাবনা করছেন, সেই যুগে নিয়ম ছিল, মেহমানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খেতে না বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেহমান খানা খেতে না। আবু তালহা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ কি তোমার পরীক্ষা, রব্বুল আমিন, নবীর মেহমান বাড়িতে এসেছি,
যাত্রা গোটা পৃথিবীর মুসলমানের যাত্রা পর্যন্ত ঘুরে কি আয়া।